আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেউ কি লাইনে আছেন আমি মাহমুদ আলী ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে বলছিলাম যাই হোক আজকে বিকালে একটি লটারি করার কথা ছিল গত পরশু দিন আমাদের শ্রদ্ধেয় বরকত ভাই বরকত বক্তিয়ার ভাই বক্তিয়ার ভাই এসেছিলেন তিনি একটা লটারি গেট পোস্ট করেছিলেন যে দশ ইউয়ান এ এম না ঠিক বলা যায় এই নোটটি নিয়ে তো সর্বমোট আপনারা ওয়ান টু থ্রি কমেন্টস করেছেন বারো নাম্বার বাদে কমেন্টস করেছেন আহ বাইশ জুন বারো বাদে বাইশজন আর তিনজন সেম নাম্বার করেছেন তা আমি তিনজনকে বারো নম্বর বাদ দিয়ে তিনজনকে মানে বারো নম্বর খালি ছিল তিনজনকে আরও তিনটি নাম্বার কাউকে বাদ দিইনি আর কি মোট পঁচিশটি নাম্বার আমি এই যে এখানে ছোট ছোট করে নিয়েছি এই পঁচিশটি নাম্বারের এটা এখানে গ্লাসে রাখলাম রেখে আমি এটা দিয়ে ঢেকে এই জন্য যাই হোক আমি একটি তুলতেছি এখান থেকে এই যে এখানে আছে যে কার ভাগ্যে আছে দেখব এই যে একটি তুললাম এই যার নাম্বার উঠবে সেই দর্শিয়ান চায়নার উনিশশো আশি সনের তেইশ 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 তিনি বিজয়ী হয়েছেন নাম্বারে আছেন আপনার জি তেইশ নম্বরে আমি নামটা বলতেছি তেইশ নম্বরে আছেন ইফতেকার ইফতেকার আজম তেইশ নম্বরে আছেন ইফতেকার আজম ভাই যাই হোক ইফতেকার আজম ভাই আপনি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনার অ্যাড্রেসটা দিবেন আপনি আজকের বিজয়ী ধন্যবাদ আপনাকে দশ ইউয়ান চায়নার উনিশশো আশি সনের এই নোটটি আপনি বিজয়ী হয়েছেন এই যে তেইশ নম্বর আমি আবার দেখা দিচ্ছি তেইশ নম্বর ঠিক আছে ধন্যবাদ সকলকে পেজের সাথে থাকার জন্য আপনারা আমার সেইম ডিসকভারি অফ কয়েন্স ইউটিউব চ্যানেল আছে সেই চ্যানেলে অবশ্যই থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি আমি মাঝে মাঝে এরকম লটারি দেব সো ইফতেখার আজম ভাই আপনি আমার সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন এবং ঠিকানা দিয়ে দিবেন আপনাকে আমি সুন্দরবন কোরিয়ার ঠিকানা দিবেন এই কোরিয়ার অ্যাড্রেসে আমি আপনার এই উপহারটি পাঠিয়ে দেব তো আর যারা এখানে বাকি বারো নম্বর বাদে বাকি যারা আছেন তারা মন খারাপ করবেন না তারা হয়তো এই যেমন পঁচিশ তারা আগামীতে আবার কোনো লটারি দিলে আমি ছোট ছোট করে করেছি কম্পিউটারে করতাম বিকালে করার কথা ছিল কাজে ব্যস্ত ছিলাম এটা যেমন সিক্স এরকম সবগুলো খুললে পাওয়া যাবে এখানে তো ভাই আপনি অবশ্যই যোগাযোগ করবেন আপনার এই পুরস্কারটির জন্য ঠিকানা দিয়ে দেবেন সুন্দরবন কোরিয়ার ঠিকানা আমি সেই ঠিকানায় পাঠিয়ে দেব তো সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম